হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি সুমনা, আমার চ্যানেল উইথ সুমনায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে তোমাদেরকে সাথে করে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার ব্লগ তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর তুমি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, তো স্কিপ না করে দেখো, আশা করছি কোথাও না কোথাও ঠিক ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার আর আমার দুটো বাচ্চারই আজকে স্কুল ছুটি, তো সেই জন্য কিন্তু আমি দেরি করে ঘুম থেকে উঠিনি। আসলে এ কদিন খুব তাড়াতাড়ি উঠছি ঘুম থেকে, আর সেটা একটা অভ্যেস হয়ে গেছে, আর অভ্যেসটা আর আমি আর বদ অভ্যেসে পরিণত করতে চাই না। তো সকালবেলা উঠেই দেখো আমার রেগুলারের যে কাজ, তো আজকে একটু যোগা করছি। স্ট্রেচিংটা আমি তোমাদের দেখাই না, আমি ঠিক স্বচ্ছন্দ না, যোগাটাই দেখাই আর কি। যোগাটা কিন্তু আমি রেগুলার করি না, স্ট্রেচিংটাই রেগুলার, বেশিরভাগ টাইমটা ওইটাই করা হয়। তো আজকে একটু যোগা করছি, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। আর তোমরা যদি কেউ এই স্ট্রেচিং, যোগা বা একটু মর্নিং ওয়াক এই ধরনের শরীরচর্চা যদি না করো তো করে দেখো, দেখবে শরীরে একটা আলাদা একটা এনার্জি এসে যায়। আর সবসময় এই যে একঘেয়েমি কাজের মধ্যে থাকতে থাকতে না ভীষণ বোর হয়ে যায়। দেখো সেই একই কাজ রেগুলার, সেই একই কাজ, একই কাজের মধ্যেই আমরা প্রত্যেকেই কেউ না কেউ আছি। যারা বাইরে বেরোয় তারাও কিন্তু সেই একই রুটিনের মধ্যেই থাকে। তো নিজের মধ্যে একটুখানি এনার্জি আনার জন্য এগুলো খুবই জরুরি সকালবেলা। আর এই 10 থেকে 15 মিনিট টাইম আমার সারা দিনের এত পরিশ্রম করার জন্য অনেক অনেক এনার্জি যোগায়। আর দেখো জল টল খেয়ে আমি যোগাটা সেরে, আমার মাহি ঘুম থেকে উঠে এলো, তো ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, দিয়ে আমাদের সবার জন্য একসঙ্গে খাবার নিয়ে আমরা একসঙ্গে বসবো আজকে খেতে। তো তারপর অন্য কাজে হাত দেবো। তো সকালবেলা উঠে চাটাই খাওয়া হয় আমার, ভারী ব্রেকফাস্ট এখন আর হয় না। তো আমি একসময় খুব ডায়েট করতাম, তো সেই সময়টা খুব মানে ব্রেকফাস্ট খেতাম আর কি, হেলদি কিছু। কিন্তু এখন মাহি হওয়ার পর থেকে সেসব আমার একদম উঠে গেছে। তো সত্যি কথা বলতে কি, অতটা টাইম আমি করে উঠতে পারি না, তাহলে এই দিকেরগুলো আর আমি সামলে উঠতে পারি না। তো সেই জন্য সকালবেলা উঠেই এক কাপ চা আর একটু মুড়ি কিংবা বিস্কুট আমি খেয়ে নিই। তো খেয়ে নিয়েই তারপর আমার অন্য কাজ। আর আমি চা খেতে ভীষণ ভালোবাসি, আমার যে কী ভালো লাগে, মানে অন্য যা কিছুই খাই না কেন তার সঙ্গে আমার এক কাপ চা খেতেই হবে। আজ যেহেতু শনিবার, মাহির ছুটি, সেই জন্য সকালবেলা উঠেই আমার ডিউটি হচ্ছে আমার মাহিকে পড়ানো। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যাতে ওকে পড়িয়েও আমার হাজবেন্ডকে আমি সময় মতো খাবার দিতে পারি, যাতে ও অফিসে ঠিকঠাক সময়ে পৌঁছাতে পারে। নমস্কার বন্ধুরা, তো দেখলেই তো সকালবেলা থেকে কি কি করলাম একটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে এসে দেখো আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করবো না, আজকে একটু অন্যরকম কিছু শেয়ার করবো। তো দেখো কি শেয়ার করবো, এই যে দেখো গহনা আমি এখানে খুলে রেখেছি। কালকে আমার কালকে বাপের বাড়ি যাব, আর আমার বোনের বিয়ে হচ্ছে 3 তারিখ, তো সেই জন্য গয়নাগাটি তো নিয়ে যেতেই হবে। তো কিছু কিছু আমি বার করেছি, তো এইগুলো আমি মোটামুটি কোথাও অনুষ্ঠান হলে এই সিম্পল এইগুলোই পরি, আমি না বেশি গহনা পরে মানে থাকতে পারি না। দেখেছি তো আমি যে গলায় কিছু পরি না, কানের খুব মানে ছোট্ট একটা কিছু আমি পরে থাকতে পারি না, তো এই সিম্পল এইগুলোই পরবো। আর এইগুলো সব পরা ছিল, এটা তো 2-3 দিন ধরে পরা আছে, একটা বিয়েতে গিয়েছিলাম অক্ষয় তৃতীয়াতে, তো সেদিন বার করেছিলাম। তো দেখো, আচ্ছা আমি ক্লোজে পরে দেখিয়ে দেবো। এইগুলোতে না একটু নোংরা নোংরা জমেছে, যেহেতু এটা কাজ অনেক অনেকটা মানে ডিজাইনটা অনেকটা, তো চেন সাধারণ এই কয়েকটা বার করেছি, একটা আর কি পরিষ্কার করবো তোমাদের সামনে দেখানোর জন্য। এই একটা চোর দেখো, এর কোনো গ্লেজই নেই। অন্যবার মানে লাস্ট যেবার আমি পড়েছিলাম সেবারে পরে আমি ওইভাবেই রেখেছি, তো একবার পড়লে তো অনেকদিন পড়া হয়ে মানে হাতেই থেকে যায়, খোলা হয় না, তো সেই জন্য দেখো গ্লেজটা কমে একদম মনে হচ্ছে ম্যানমেয়ারে কেমন একটা। তো এটা আমি একটু পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো, দেখবে কি ভালো লাগবে, মানে একদম নতুনের মতো লাগবে। আর যেহেতু এগুলোতে ভীষণ ডিজাইন আছে, সেই জন্য না জলের দাগ বা অনেক সময় আমরা প্যাক মাখি বা হেয়ার প্যাক বা ফেস প্যাক মাখি, সেইগুলোও কিন্তু এর মধ্যে জমে যায়, জমে গিয়ে এটা কালচে একটা রূপে রূপ নেয়।
তো তার জন্য আমি কি করব, তার জন্য আমি এখানে দেখো একটা বাটি নেব, নিয়ে আমরা যে পেস্ট ব্যবহার করি, যে পেস্টই হোক না কেন, তো সেই পেস্ট আমি একটুখানি পরিমাণটা দেখো এরকম পরিমাণে একটু নিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটুখানি হলুদ দেবো, হলুদটা না খুব ভালো মানে একটা কালার আনতে সাহায্য করে। আর তার মধ্যে দিলাম আমি একটুখানি টমেটো কেচাপ, টমেটো কেচাপ না থাকলে পাতিলেবুর রস দেওয়া যেতে পারে, তো আমি টমেটো কেচাপটাই সবসময় ইউজ করি। তারপর একটু লিকুইড সোপ, আমি এখানে শ্যাম্পু দিয়েছি, তোমরা হ্যান্ড ওয়াশ দিতে পারো, বডি ওয়াশ দিতে পারো, যা খুশি আর কি, লিকুইড সোপ হতে হবে সেটা। তো লিকুইড সোপ দিয়ে ভালো করে চামচ দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটু বেশ গরম জল দিচ্ছি, তো দেখো ফুটন তো ঠিক না, কিন্তু ফুটন তো ঠিক আগের একটা স্টেজে আমি নিয়ে এসেছি জলটা, তো সেই জলটা প্রথমে অল্প একটু দিলাম, যেহেতু এই পেস্টটা রয়েছে তো তো পেস্ট একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো জলে। নিয়ে তারপর বেশ অনেকটা করে জল আমি বাটিতে দিয়ে দেবো। তো তোমরা এরকম যদি না করে থাকো এই পদ্ধতিটা, তো একবার করে দেখো, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে যেও, আর অবশ্যই আমার চ্যানেলে এসে কমেন্ট করে যেও যে সত্যি তোমাদের এই পদ্ধতিটা ইউজ করে আদৌ কোনো কাজ হলো কি না। তো দেখো আমি এখানে যে আমার গহনাগুলো ছিল তো সেইগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি অনেকটা জল দেবো যাতে করে পুরো গহনাটা ডুবে থাকে। তো এই অবস্থায় আমি 20 থেকে আধ ঘন্টা মানে 20 মিনিট থেকে আধ ঘন্টা আমি রেখে দেবো। দিয়ে জল থেকে তুলেছি, দেখো অলরেডি এমনি কত সুন্দর ঝকঝক করছে, কিন্তু এটা কিন্তু আরও ভালো করে পরিষ্কার করবার জন্য এবার আমি একটুখানি পুরনো একটা ব্রাশ নিয়ে নেব। নিয়ে টুথপেস্ট আমি নিয়ে নিচ্ছি এখানে, যে কোনো টুথপেস্ট, আগে যেটা দিয়েছিলাম তো সেটা আমি যেরকম ব্রাশ করি আমরা, তো সেরকম টুথপেস্টটা আমি একটু লাগিয়ে নেব। নিয়ে টুথপেস্টটা একটু ভিজিয়ে নিচ্ছি যাতে একটু ফেনা হয় ভালো করে। তারপর এইভাবে দেখো ব্রাশটা খুব ভালো করে করে চালাতে হবে, যেখানে ডিজাইন মানে যে গহনার বেশি ডিজাইন সেই গহনাতে বেশি নোংরা থাকে, তো প্রত্যেকটা মানে প্রত্যেকটা খাজে যেন ঢুকে যায় সেইভাবেই ভালো করে একটু ডলতে হবে। আর যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল তো তো আলতো করে ডললেই কিন্তু সব নোংরাগুলো উঠে যাবে, আর বিশেষ করে জলের দাগ বেশি থাকে গহনাতে, তো আমার ক্ষেত্রে তো সেটাই হয়। তো আর এটাতে খুব বেশি ডিজাইন, তো এই জন্য এটাতে আরও বেশি নোংরা, এটা বেশি ম্যারমেরে হয়ে যায়। আর এই ধরনের বালা বা চুড়ে এই পেছন দিকটা খুব ভালো করে পরিষ্কার করতে হয়, কেননা পেছন দিকটা না সব থেকে বেশি নোংরাটা জমে থাকে, মানে জলগুলো জমে থাকে তো সেটা শুকিয়ে শুকিয়ে সাদা হয়ে যায়। এরপর দেখো আমি ফ্রেশ জলে ধুয়ে একটুখানি শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। দেখো তোমরা জানি না তোমরা কীভাবে কীরকম দেখতে পাবে এখানে, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর চকচক করছে, পুরো নতুনের মতো হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো যে আগেরটার সঙ্গে এটা তফাৎ কীরকম। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কেমন লাগলো প্লিজ জানিও, আবার দেখাবে নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো।